हेलो फ्रेंड्स, प्रोएक्टिव सेवन चैनल थे के सबाई के स्वागत जानाई। गर्भवती की ना जाना जोन्नो आसले बर्तमाने नाना धरोने पद्धति रही है। एक जो नारी तार गर्भधारणे विषय निये सब समय अनेक आनंदित प्रफुल्ल थाकेन, किन्तु अनेक समय मेरा प्रथम कयेक मास सेटा बुझते ही पारे ना जे तारा गर्भवती। विशेषत जादेर मासिक अनियमित तादेर बुझते समस्या हुए थाके आर तखन असावधानताभावे चलाफेरा करार कारणे सम्मुखीन होते पारे गर्भपातेर मतो समस्यार। आकस्मिक गर्भवती होले अनेकेई प्रथमे टेस्ट कराते जेते चान ना। एक्षेत्रे आपनि बाड़ितेई किछु गर्भवती किना जानते पारेन। गर्भवती होवार किछु सम्भावना जदि आपनार मध्ये थाके তাহলে অবশ্যই আপনি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে জেনে নিতে পারেন যে আপনি গর্ভবতী কিনা। বন্ধুরা, এমনই কিছু পরীক্ষা নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখবেন। এতে করে নিয়মিত ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় বন্ধুরা, গর্ভবতী হওয়ার কিছু সম্ভাবনা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে প্রথমে আপনি ঘরে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে পরীক্ষা করে নিতে পারেন, যার মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা। চলুন বন্ধুরা, কোন কোন জিনিস দিয়ে আপনি জানতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা। প্রথমে যেটি কথা বলবো তা হলো সরিষা। সরিষা পাউডার অনেকের বাসাতেই রয়েছে। বাথ ট্যাপ বা এক বালতি পানির মধ্যে 2 কাপ সরিষা গুঁড়ো মিশিয়ে 20 মিনিট রেখে দিন। এবার এই পানি দিয়ে গোসল করে ফেলুন। সরিষা আপনার শরীরকে গরম করে দিয়ে থাকে, যার কারণে 4 থেকে 5 দিনের মধ্যে আপনার মাসিক হয়ে যাবে। আর আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে মাসিক বন্ধ থাকবে। এর পরের যে উপাদানটির কথা বলবো তা হলো টুথপেস্ট। আমাদের সবার বাসাতে টুথপেস্ট রয়েছে, এমন কেউ নেই যে যাদের বাসাতে টুথপেস্ট নেই। কিন্তু বন্ধুরা, আশ্চর্যজনক হলো সত্য যে এই টুথপেস্ট দিয়ে আপনি জানতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা। চলুন বন্ধুরা, কিভাবে আপনি বুঝতে পারবেন তা জেনে নেওয়া যাক। আপনি গর্ভবতী কিনা এটা বোঝার সবচেয়ে সহজ এবং ঘরোয়া উপায় হলো টুথপেস্ট। একটি পরিষ্কার কন্টেনার আপনার সকালের ইউরিনের সাথে অল্প কিছু টুথপেস্ট মিশিয়ে নিন। কিছুক্ষণ এভাবে রেখে দিন। যদি ইউরিন নীল রং ধারণ করে অথবা ফেনা উঠে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী। সাদা টুথপেস্ট ব্যবহার করবেন এক্ষেত্রে, তাহলে ফলাফলটা অনেকটাই ভালো আসবে। আর কালারফুল যদি নিয়ে থাকেন তাহলে অনেকটাই আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকবে, সেক্ষেত্রে সাদা টুথপেস্টটাই অনেকটাই কার্যকরী। প্রিয় বন্ধুরা, এর পরের যে টিপসটির কথা বলবো যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা, তা হলো ভিনেগার। ভিনেগার আমাদের বাসায় কম বেশি রয়েছে। ভিনেগারের সাথে সকালের প্রথম ইউরিন মিশিয়ে নিন। যদি এটি এর রং পরিবর্তন হয়ে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী। আর যদি রং অপরিবর্তিত থাকে তাহলে বুঝে নেবেন আপনি গর্ভবতী নন। এর পরের যে বিষয়টি দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। রান্নাঘরের এই উপাদানটি হলো চিনি, যার সাহায্যে আপনি গর্ভবতী কিনা সেটা পরীক্ষা করার জন্য একমাত্র হাতিয়ার। 1 টেবিল চামচ চিনির সাথে সকালে প্রথম ইউরিন মিশিয়ে নিন। কয়েক মিনিট অপেক্ষা করুন, তারপর লক্ষ্য করুন চিনি ইউরিনের সঙ্গে মিশে গেছে কিনা। যদি মিশে যায় তবে বুঝতে পারবেন আপনি গর্ভবতী নন। আর যদি ইউরিন জমাট বেঁধে যায় তবে আপনি বুঝতে হবে আপনি গর্ভবতী।
এরপরে যে উপাদানটির কথা বলবো বন্ধুরা, তা আমাদের সকলের বাসাতেই রয়েছে। এটি দ্বারা আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা। চলুন সে বিষয়ে জানা যাক। সাবান পানি, সকালের প্রথম ইউরিনের সাথে সাবান পানি মিশিয়ে নিন। ইউরিন এবং সাবান পানি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি মিশ্রণটিতে বুদবুদ ওঠে, তবে আপনি গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরীক্ষাটি সবসময় সঠিক ফল দিয়ে থাকে না। এটি করার পর আপনি অন্য আরেকটি পরীক্ষা করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এ ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিন, আর আমাদের সঙ্গে যুক্ত হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।